আসসালামু আলাইকুম আহমতুল্লাহমাদুহ্লি আল্লাহ রসুল হিল বাদ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে যাচ্ছি জন্ডিস নিরাময় আমাদের দেশে ছোট বড়ো সকলেরই জন্ডিস হতে পারে এবং হয়ে থাকে জন্ডিসের প্রাথমিক পূর্ব লক্ষণ হল আমাদের চোখের যে মনির আশেপাশে সাদা আবরণটা এ সাদা আবরণটা হলুদ হয়ে যায় নাকের মাথা বা গাল হলুদ হয়ে যায় অনেক সময় জিব্বা হলুদ হয়ে যায় এবং সমস্ত খাবার কেমন যেন একটা কাঁচামাছ কাঁচা মাছ গন্ধ লাগে বমি বমি ভাব লাগে রুচি নষ্ট হয়ে যায় এরকম লক্ষণ যদি হয় অবশ্যই খালি পেশাব হলুদ হইলে জন্ডিস না এই সমস্ত লক্ষণ দেখে যদি বুঝেন যে জন্ডিস হয়েছে পাকের কুদরতি রহমতি বরকতি পাতা মেহেদি পাতা এই পাতা আপনি পনেরো গ্রাম নেবেন একটা পরিমাণ মতো বা একমুট পাতা নিতে পারেন তাজা পাতা কাঁচা পাতা এ একমুট পাতা নিয়ে আপনি সুন্দর করে এটাকে ধুয়ে দুইশো গ্রাম পানির ভিতরে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মধ্যম তাপে আগুনে ভালো করে সিদ্ধ করুন এই পানিটা যখন আপনি দেখবেন যে দুশো গ্রাম পানি একশো গ্রাম হয়ে গিয়েছে তখন এই পানিটা আপনি নামান নামিয়ে ঠান্ডা করে কুসুম গরম থাকতে সকালে খাওয়ার আগে বা পরে এবং রাতে খাওয়ার আগে বা পরে এক সপ্তাহ থেকে আপনি দুই সপ্তাহ খান ইনশাল্লাহ আপনার জন্ডিস নিরাময় হয়ে যাবে যদি জন্ডিস মারাত্মক রূপ ধারণ করে এটার উপসর্গ বিভিন্ন শারীরিক শরীরের বিভিন্ন জায়গা ছড়ায় যায় অনেক সময় লিভারে আঘাত করে পাকস্থলিতে আঘাত করে কিডনিতে আঘাত করতে পারে বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন আমাদের দেশে প্রাকৃতিক গাছরা অর্থাৎ হেকিমি ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রের দিকে মানুষে ঝুঁকতেছে বেশি কারণ অন্যান্য অসু অসুখে ঔষধে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমি সুন্দর একটা জরিপি দেখেছি আমেরিকার শতকরা পঁচিশ পার্সেন্ট লোক বর্তমানে এই গাছগাছড়ার প্রাকৃতিক চিকিৎসা নিচ্ছে আলহামদুলিল্লাহ কারণ এটি হচ্ছে মূল চিকিৎসা এবং এই চিকিৎসা থেকে মানুষ শতভাগ সুস্থ হচ্ছে কারণ এটা সরাসরি আল্লাপাকের কুদরতি সৃষ্টি থেকে আমরা গ্রহণ করে থাকি আর বাকি অন্য ওষুধগুলি হচ্ছে সহায়ক একটা থেকে আর একটা থেকে আর যেমন চাউল কেউ বানাইতে পারে না চাউলের অনুরূপ বানাইতে পারে কিন্তু চাউল বানাইতে পারে না এরকম তো আসুন যে ওষুধের পরামর্শটা দিলাম এটা গ্রহণ করুন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ মুক্তি টিভি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন পরস্পর পরস্পরের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলটার দিকে চোখ রাখুন যাতে করে প্রত্যেক বিষয়ের ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সহায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ